এই হলো আমার আজকের রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে কর্ন চিজ সামোসা। আসুন দেখে নিই কীভাবে বানাতে হয় এই যে একদম সুস্বাদু এই কর্ন চিজ এই যে সামোসা। নমস্কার, আমি পারমিতা, পারমিতার পাকঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা এনেছি এটা ছুটির দিনের বিকালে বা যে কোনো বিকালের স্ন্যাক্স হিসাবে একটি আদর্শ স্ন্যাক্স। আমি প্রথমে এই স্ন্যাক্সটা বানাবার জন্য এখানে কিছুটা ব্লাঞ্চ করা মিষ্টি কর্ন দিচ্ছি, এরপরে দিচ্ছি কিছুটা চিজ। এখানে আমি দেখুন আমুল চিজ ব্যবহার করছি, এটা একটা মোজারেলা আমুল চিজ। এই মোজারেলা চিজটাই কিন্তু এই রেসিপিটার জন্য ভালো হয়। আজকে যে রেসিপি আমি নিয়ে এসেছি সেই রেসিপির নাম হচ্ছে কর্ন চিজ সামোসা। তার জন্য দেখুন আমি প্রথমে স্টাফিংটা তৈরি করে নিচ্ছি, এর জন্য আমি কিছুটা চিজ দিলাম, তার সাথে দিলাম আমি কিছুটা চিজ, এরপরে দিচ্ছি এক এক করে সামান্য একটু পরিমাণে ধনের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল হবে, দিচ্ছি একটু কসৌরি মেথি। কসৌরি মেথিটা কিন্তু, যেহেতু এটা মূলত একটি পাঞ্জাবি রেসিপি, সেজন্য কসৌরি মেথিটা কিন্তু একটু এটার সাথে ভালোই হয়। এর সাথে দিচ্ছি আমি একটু সল্ট, তার সাথে দিচ্ছি আমি একটু গরম মশলা, তার সাথে দিচ্ছি আমি একটু লেবুর রস। আপনারা চাইলে আমচুর পাউডারও কিন্তু ব্যবহার করতেই পারেন। আমি এইগুলো দিয়েই একটা স্টাফিং তৈরি করে দিলাম। এটা অত্যন্ত একটা সোজা রেসিপি কিন্তু অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটা। প্রথমে কিন্তু স্টাফিংটা তৈরি করবেন, না হলে কি হবে এই যে কর্নের সাথে এই যে এটা কিন্তু মিশতে একটু সময় লাগে, তাই প্রথমে আমি এটা স্টাফিংটা তৈরি করে নিলাম। এই যে দেখুন এখানে আমি কিছুটা ময়দা মেখে নিয়ে এসেছি। এটা ময়দা মাখাটা আমি দেখালাম না, যেরকম লুচির ময়দা মাখেন পুরীর একটু খাবার সোডা, একটু সামান্য পরিমাণে একটু সল্ট, একটু তেল, এই সমস্ত দিয়ে যেরকম লুচির ময়দা মাখেন ঠিক সেরকমভাবেই আমিও কিন্তু এইভাবেই ময়দাটা মেখে নিয়েছি, সেজন্য আমি দেখালাম না। এবারে এটাকে যেরকম আমরা সিঙাড়া বানাবার জন্য বানাই ঠিক সেরকমই আমি একটা লই প্রথমে বানিয়ে নিচ্ছি। আমি এটাকে একটু তেল দিয়ে বেলছি, আপনারা যদি গুঁড়ো ময়দা দিয়ে বেলতে চান বেলতে পারেন, কিন্তু তাতে করে যখন সিঙাড়াটা ভাজবেন না, সিঙাড়াটাকে সবসময় তেলটা কি হবে একটু কালো হয়ে যাবে, সেজন্য আমি এটা তেল দিয়ে প্রথমে একটু বড় করে বেলবো। খুব বেশি বড় নয়, সিঙাড়া তো খুব বেশি বড় হয় না, একটু মোটামুটি। এবারে যেরকম আমি মাঝখান দিয়ে এটাকে কেটে হাফ করে নিয়েছি, এবারে একটা ফালিকে প্রথমে সিঙাড়ার মতন যেরকম বানাই সেরকম আমি এটাকে বানিয়ে নেব। প্রথমে এই দিকের ফোল্ডিংটা দেব, এই যে এইখানের ফোল্ডিংটা, এটাকে এরমভাবে টেনে এইখানে ফোল্ডিংটা দেব। এবারে এটাকে এই সাইডেরটা নিয়ে এসে এটাকে আবার এইখানের ফোল্ডিংটা দেব। এই যে দেখুন, এই যে দেখুন একটা ছোটো বড় মতন তৈরি হয়ে গেল, এটা মুড়ে নিচ্ছে। এই যে একটা ছোটো বড় মতন তৈরি হয়ে গেল সিঙাড়ার খোপস মতন। আমি ছোটো ছোটো বানাচ্ছি এগুলো, কারণ আমাদের বাড়িতে না এই সিঙাড়া খুব বড় বড় করে করলে কেউ খেতে চায় না, সেজন্য আমি ছোটো ছোটো বানাচ্ছি। অনেকে বানাই দেখুন লুচির সাইজ হয়, যেন এক একটা মনে হয় কত বড় বড়। আমাদের বাড়িতে খুব বেশি বড় লুচি সিঙাড়া এগুলো একদম খেতে ওরা পছন্দ করে না। এটা ডিপেন্ড করে আপনারা কোন বাড়িতে বানাচ্ছেন আর কাদের জন্য বানাচ্ছেন। তো যেহেতু এটা বেসিক্যালি আমি আমার মেয়ের জন্য বানাচ্ছি, সেজন্য আমি মেয়ের কথা চিন্তা করে এগুলো ছোটো ছোটোই বানাচ্ছি। আপনারা চাইলে এটাকে কিন্তু বড় বড় বানাতে পারেন। এই যে মানে পুরটা কিন্তু একটু ঠেসে ঠেসে দিতে হবে, নাহলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। আমি একটু পুরটা ঠেসে ঠেসে দিয়ে নিচ্ছি। আচ্ছা, হয়ে গেল পুরটা দেওয়া। এবারে এই এই যে অংশটা, এই অংশটাকে আমি এ পাশে পুরো নিয়ে এসে মুড়ছি, এই যে দেখুন। আর এই পাশের যে অংশগুলো আছে এগুলোকে নিটোল করে, এই যে দেখুন পেছন দিক দিয়ে এগুলোকে একদম নিটোল করে এগুলোকে মুড়ে দেব। এই যে
এবারে এটাকে একটু সোজা করে দেব। এই যে দেখুন হয়ে গেল সিঙ্গাড়া, এই যে সুন্দর পারফেক্ট সিঙ্গাড়া তৈরি হয়ে গেল। এইভাবে আমি প্রত্যেকটা সিঙ্গাড়া বানিয়ে নেব। এটা তেল দিয়ে রাখলে একটু ছোট হয়ে গেল, এটাকে আবার একটু বাড়িয়ে নিয়ে এটাকেও সেম প্রসেসে আমি এটাকেও এই যে এই পাশটাকে পুরো প্রথমে এই দিকের কর্নারটাকে এই যে এই এইভাবে এই দিকের কর্নারটাকে পুরো মুড়ে নিচ্ছি, তারপরে এই দিকের কর্নারটাকে নিয়ে এসে আবার এখানে মুড়ে নিচ্ছি। এই যে এটা যেহেতু একটু বড় হয়েছে এটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম। রান্না হচ্ছে এমন জিনিস সবসময় যে পারফেক্ট হবে তা কিন্তু নয়। রান্না নিয়ে কখনো টেনশন করবেন না, একটু খারাপ হলে সেটাকে আবার ঠিক করে নেওয়া যাবে। যাই হোক, এটা কিন্তু তৈরি হয়েছে পারফেক্টই। এই যে তৈরি হয়ে গেল, আমি একদম উল্টে পাল্টা দেখিয়ে দিলাম, তৈরি হয়ে গেল। এবারে এটার মধ্যে আমি ঠেসে ঠেসে পুর দেব। চিজ কর্ন সামোসার কিন্তু প্রথম শর্ত হচ্ছে পুর একদম ঠেসে ঠেসে দিতে হবে, নাহলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না। এই যে এর মধ্যে আমি আরও সমস্ত পুরগুলোকে ঠেসে 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 দিয়ে নেব। এই যে তৈরি হয়ে গেল। এ প্রসঙ্গে বলে রাখি, চিজ সামোসা কিন্তু ঠিক এইভাবে যেরকম সামোসা আলু সামোসাগুলো বসে, আলু সিঙ্গাড়াগুলো এইভাবে কিন্তু বেশিক্ষণ বসবে না। চিজটা খুব সফট জিনিস, সেজন্য এটা শুয়ে থাকে। এবারে এটাকে আমি আপনারা চাইলে ফ্রিজের মধ্যে 5-10 মিনিট সেট করার জন্য রাখতে পারেন, আমি রাখছি না, এটাকে আমি ডাইরেক্ট এবার ভাজবো। আচ্ছা, সিঙ্গাড়া যখন ভাজবেন না সবসময় এই যে তেলটাতে দেখুন, এই যে আমি হাত দিয়ে দিচ্ছি, এরকম ঠান্ডা ঠান্ডা তেলে দেবেন, তবে কিন্তু সিঙ্গাড়া ভেতর থেকে মুচমুচে হবে। আমি দুটো বড় সিঙ্গাড়া বানিয়েছি আর বাকিগুলো সবই মিনি সিঙ্গাড়া বানিয়েছি। তো এইগুলো এরমভাবে দিয়ে আমি এগুলোকে নিজে নিজে এটা ভাজা হবে। এই যে তৈরি হয়ে গেল এই ফার্স্ট ব্যাচটা, এবারে আমি এটাকে তুলে নেব। নিয়ে কি করব, তেলটাকে না একদম দেখুন গ্যাস আমি বন্ধ করে দিয়েছি, তেলটাকে না ঠান্ডা হতে দেবো। আবার ঠান্ডা হয়ে যাবার পরে আবার এই তেলেই আমি আবার দ্বিতীয় ব্যাচটা ভাজবো। এইভাবে কিন্তু সিঙ্গাড়া ভাজতে হয়। এবারে আমি এটাকে পরিবেশন করে নেব। আমি এটা কিন্তু এমনি এমনি খেতে ভালো লাগবে না, এজন্য আমি একটু মেয়োনিজ আর একটু টমেটো সস দিলাম, টমেটো কেচাপ আর কি। আর এই হলো চিজ সামোসা, দেখুন এটা হলো কর্ন চিজ সামোসা, অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত ভালো খেতে একটি সামোসা। আমি বেসিক্যালি মিনি সামোসাই বানিয়েছি, কিন্তু একটা দুটো বড়ও বানিয়েছি। এই দেখুন এই এই হলো আমার কর্ন চিজ সামোসা। এই যে দেখুন কি সুন্দর, এই যে চিজটা বেরিয়ে এসেছে কি সুন্দর, এই যে একদম বেরিয়ে এসেছে। এই যে এই হলো কর্ন চিজ সামোসা। আশা করি আজকে আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগলো। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, আর আপনারা যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন। আর আপনাদের মূল্যবান কমেন্ট দিয়ে আপনারা জানাবেন আপনারা আরও কি অন্য ধরনের রেসিপি আমার কাছে দেখতে চাইছেন। তাহলে আজকে এই পর্যন্তই, আমি পারমিতা আপনাদের সাথে ছিলাম, আগামীতে ফিরছি আরও একটি নতুন রেসিপির সাথে।